নমস্কার বন্ধুরা, আজ আমি যে গাছটি সম্বন্ধে বলবো সেটি হলো বেল ফুল। এটি সব জায়গাতেই পাবেন, এটা কাছাকাছি যত নার্সারি আছে সেখানে পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন। বেল ফুল গরমের সবচেয়ে ভালো ফুল, সবচেয়ে সুন্দর গন্ধ, ভালো গন্ধ, যত্ন কম করতে হয়, অনেক কারণ আছে এই গাছটাকে এত পপুলার হওয়ার জন্য। গাছটা খুব সহজেই তাড়াতাড়ি বড় হয়, প্রচুর ফুল দেয়, কিছু যত্ন নিলে ভালো ফুল দেয়, আর দারুণ গন্ধ, আপনার বাড়ি ভর্তি হয়ে যাবে গন্ধে যদি এটা আপনি জানলার কাছে রাখেন বা বারান্দায় রাখেন। এছাড়া ছাদে যদি রাখেন বা আপনি আপনার বাগানে রাখেন সেখানেও সুন্দর গন্ধ ছাড়বে, দারুণ লাগবে। এই গাছটি যে টবের দরকার, প্রথম বলি টব, কীরকম টব দরকার বা মাটিতে লাগালে কীরকমভাবে মাটি তৈরি করতে হয়। টব যে দরকার আমাদের, দেখুন যে কোনো টবে লাগাতে পারেন, আপনার যদি মাটিতে ভাঙা হাঁড়ি কলসি থাকে সেখানেও লাগাতে পারেন, আপনি যে কোনো পাত্র লাগাতে পারেন, বোতল বা যে জলের বড় বোতলগুলো আছে সেগুলো হাফ করে কেটে তার নিচে একটু হোল করে নিয়ে সেখানেও আপনি লাগাতে পারেন, যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন, আপনার যদি ইচ্ছা থাকে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন। আমি এখানে যে লাগাচ্ছি যে গাছগুলো সেগুলো হচ্ছে 7 ইঞ্চি 8 ইঞ্চি টব, এগুলো 8 ইঞ্চি টব, এগুলো 8 ইঞ্চি টব, আর এগুলো হচ্ছে 7 ইঞ্চি টব। তা একটা গাছ আমি লাগিয়ে অলরেডি রেখেছি দেখাবার জন্য, এছাড়া আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি তৈরি করবেন। প্রথম যে টবে লাগাবেন, প্রথম টবের কথাটা বলে নিই, যে টবে লাগাবেন তার নিচে যেন প্রচুর গর্ত থাকে, প্রচুর ফুটো থাকে যেখান দিয়ে জল বেরিয়ে যেতে পারে। দেখুন এখানে প্রচুর এই টবে গর্তে আছে, যদি না থাকে আপনি করে নিতে পারেন, এগুলো কোনো শিক বা মানে লোহার কিছু দিয়ে গরম করে সেগুলো দিয়ে ফুটো করে নিতে পারেন যদি কম থাকে, বেশি থাকলে কোনো অসুবিধা নেই। এটা করার পর এরপর আপনি এর মধ্যে দেখুন কিছু ফুল গাছ থেকে ঝরে গেছে, এখন এই জায়গাটা গন্ধে ভর্তি হয়ে গেছে, গাছে এখনো আছে ফুল, গাছে প্রচুর কুড়ি, দেখুন কতটুকু টবে প্যাকেটের মধ্যে এই ডাল কেটে এগুলো লাগিয়ে এগুলো থেকে করা হয়। এগুলো সব পুরোনো গাছের ডাল, পুরোনো গাছের জন্য এত তাড়াতাড়ি এত ফুল এসে যায়, দেখুন প্রচুর কুড়ি এসছে। আমরা এইভাবেই এইগুলো করে থাকি। তা আপনাদের জন্য একটা আমি টবের মধ্যে করে দেখাবো, এই টবে নিয়েছি। এবার কিছু ভাঙা মাটির টুকরো, মাটির টুকরো মানে ধরুন ভাঁড় বা জাতীয় মাটির পাত্র, যে কোনো ভাঙা টুকরো সেইগুলো আপনি নিতে পারেন। আমাদের এখানে প্রচুর টব আছে, সেই জন্য টব ভাঙা আমি নিয়ে রেখেছি। এই টব ভাঙাগুলো আছে, এই টব ভাঙাগুলো আমি কী করবো, আমি এর নিচে দিয়ে দেবো। দেখুন এই গর্তগুলো যে আছে না, এটা পরে বন্ধ করে দিতে হবে, এগুলো একটা একটা করে আমি দিয়ে বন্ধ করে দেবো। এক হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে, যত গর্তের মুখগুলো আছে সেগুলো আমি এক এক করে বন্ধ করে দেবো, যাতে মাটিটা না সোজা সুজি বেরিয়ে যেতে পারে এই গর্ত দিয়ে, কিন্তু অতিরিক্ত যে জলটা সেই জলটা বেরিয়ে যায় এই গর্ত দিয়ে। এছাড়া আরো কিছু টুকরো আছে সেগুলো আমি করে রাখা আছে সেগুলো আমি ফাঁকে ফাঁকে দিয়ে দেব। এইভাবে আমি এগুলোকে বন্ধ করে দেব, মোটামুটি তলা একটা লেয়ারের মতো করে দিই, যাতে ফাঁক দিয়ে মাটি না বেরিয়ে যায় কিন্তু জলটা বেরিয়ে যায়, শেষ যে যত জল থাকবে সে জলটা যেন বেরিয়ে চলে যায়। দেখুন হয়ে গেছে তলাটা পুরো ভর্তি। এবার কি করব, আমি এর উপর একটা পাতলা মাটির লেয়ার দেবো, পাতলা মাটির লেয়ার। তার আগে বলে নিই মাটিটা যে তৈরি করবেন কিভাবে করবেন। দেখুন আমার মাটি এখানে তৈরি করে রেখেছি, হালকা গুঁড়ো গুঁড়ো মাটি, এই যে মাটিটা হালকা মাটি, মাটিটাকে যতটা পারবেন ঘুরিয়ে নেবেন, যতটা ছোট ডালা থাকে ততই ভালো, মানে এই যে
এইগুলো যত ছোট হয় তত ভালো, দরকারে ভেঙে নেবেন একটু, এটাকে এগুলো হাত দিয়ে চাপ দিলে ভেঙে নেওয়া যায়। আর মাটিটা একটু বালি মাটি হওয়া দরকার, বালি মাটি মানে কি একদম পুরোপুরি বালি মাটি না, কিন্তু জলটা বেরিয়ে যাবে, জল ধরে থাকবে না বেশিক্ষণ, এরকম একটু বালি মেশানো বেশি থাকবে এই মাটিতে, কারণ বেলফুল গাছ একটু বালি মাটি পছন্দ করে, সেই জন্য এটাকে খুব হালকা একটু বালি মিশিয়ে আমরা তৈরি করে নিয়েছি। বালি মানে নদীর বালি, যেগুলো আমরা আপনি যদি নদীর বালি না পান, কাছাকাছি যদি বিল্ডার্স থাকে, বিল্ডার্সের থেকেও কিছু বালি এনে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। হয়ে গেল, এবার এই মাটিটা থেকে আমি খানিকটা তুলে এতে দিয়ে দেবো, এর উপরে ছড়ে দেবো, এর উপরে একটা জাস্ট এইগুলো কভার করে দেবো আমি। এরপর দেখুন কভার করে দিয়েছি, এর পরের স্টেপ হচ্ছে এটা ভর্তি করা। দেখুন আমি ভর্তি করেই রেখেছি, এরপরে এই পর্যন্ত, এই পর্যন্ত ভর্তি করে নিতে হবে। গাছটা এর ওপর বসবে, এখান থেকে গাছটা তুলে এখান থেকে গাছটা বার করে সোজাসুজি আমি এইভাবে বসাবো, এইভাবে ঠিক বসিয়ে দেবো। তা এর জন্য আমি আগে গাছটাকে কেটে নিতে হবে আমাকে, এই সরি গাছটাকে কাটবো না, মানে প্যাকেটটাকে কেটে নিতে হবে। একটা ধারালো ছুরি নিন, ধারালো ছুরি বা ব্লেড, আমি এই ছুরিটা নিয়েছি, এটা দিয়ে আমি ধরে এই প্যাকেটটা কেটে নিচ্ছি। একটা সাইড কাটা হয়ে গেল, এবার ঠিক অপোজিট সাইডটা আমি কাটবো। এবার যদি এই অনেকে কী করে, অনেক নার্সারিতে টবে দেয়, টবে জাস্ট একটু উল্টো করে ধরে ঝাঁকালেই না গাছটা বেরিয়ে চলে আসবে। দেখুন আমার কাটা হয়ে গেছে, ছাড়িয়ে নেব, তলায় প্রচুর শেখে, দু চারটে শেকড় ছিঁড়লেও কোনো অসুবিধা নেই, ওই জন্য চিন্তা করবেন না, দু চারটে শেকড় ছিঁড়তেই পারে, হয়ে গেছে। দেখুন এবার এইটা আমি সরাসরি এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো, দেওয়ার পর এর চারপাশে আমরা মাটি দিয়ে দেবো। এই যে মাটিটা বলছিলাম, যেটা ছেড়ে চলে গেলাম, মাটিটা কীভাবে তৈরি করবেন, এই যে মাটিটা তৈরি করবেন, মাটিটা সাধারণ যে কোনো মাটি পাবেন সেই মাটি নেবেন, অল্প বালি মিশিয়ে নেবেন, যদি বালি মাটি হয় তাহলে তো কিছু মেশাবার দরকার নেই, বালি মিশিয়ে নেবেন। তার সঙ্গে এক মুঠো বনমিল, দেখুন বনমিল এখানে আছে, এক মুঠো বনমিল আর এক মুঠো ভার্মি কম্পোস্ট, এর সঙ্গে মিশিয়ে নেবেন। ভার্মি কম্পোস্ট আর বনমিলটা দিলে বনমিলটা আস্তে আস্তে মাটির সঙ্গে মেশে ধীরে ধীরে খাবারটা পায়, আর ভার্মি কম্পোস্ট খুব তাড়াতাড়ি রিলিজ করে দেয় এর ফুডটা, তার ফলে খুব তাড়াতাড়ি খাবার পেয়ে যায়। বনমিল যারা পছন্দ করেন না তারা বনমিল দেবেন না, অনেক সময় কী হয় বনমিল অনেকে পছন্দ হয় না, দিতে চান না, তা সেখানে ডবল ভার্মি কম্পোস্ট, মানে এখানে এক মুঠো ভার্মি কম্পোস্টের বদলে দু মুঠো ভার্মি কম্পোস্ট আপনি ব্যবহার করবেন, এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন, পুরোটা পুরো মাটিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। পুরো মাটির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর একটু মাটিটা যেমন স্যাঁতস্যাঁতে থাকে, দেখুন একটু যেন স্যাঁতস্যাঁতে থাকে, দরকারে খুব যদি শুকনো ঝুড়ো মাটি হয় তাহলে একটু জল স্প্রে করে দেবে, দিয়ে রেখে দিন, এটা একদিন রেখে দিন, একদিন রেখে দিয়ে তারপরে এটা আমার রাখাই আছে, এবার আমি এটা এর পাশে দিয়ে দেবো, এই মাটিটা নিয়ে এই চারপাশটা দিয়ে ভরাট করে নেবো, এইভাবে দিয়ে আমি পুরোটা ভরাট করে নেবো। দেখুন এখানে আমি ভরাট করেই নিয়েছি অলরেডি এইভাবে, এবার কতটা ভরাট করবেন, যতটা আপনি একটুখানি এই জায়গায় গ্যাপ রাখতে হবে আপনাকে, কারণ জল দিলে জলটা যেন ভিতরে থাকে, কারণ বেশি করে জল দিতে হবে, গরমকাল প্রচুর জল লাগবে, এখানে জল দিতে হবে প্রচুর, জল যত দেবেন তত আপনার বেলফুল গাছ কিন্তু ভালো থাকবে, কিন্তু জলটা যেন জমে না থাকে, জল জমে থাকলে কিন্তু গাছে খুব গোড়াটাকে নষ্ট করে দেবে আর গাছের বারটা কমে যাবে, আর জল যদি বেরিয়ে যায়, আপনি যদি রেগুলার জল দিতে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই,
গাছ হু করে বাড়বে। আর এই বেল ফুলে তো দেখতেই পাচ্ছেন অলরেডি ফুল এসে গেছে এবং প্রচুর ফুল আসবে, নতুন যত ডাল বেরোবে তত ফুল আসবে। ফুল আসার পর ফুল শুকিয়ে গেলে দেখুন এই ফুলগুলো ঝরে পড়ে গেছে, এই যে ঝরে পড়ে গেছে এইগুলোকে আপনি হাত দিয়ে কেটে দিন। আপনি যদি পারেন হাত দিয়ে কাটুন, এই দেখুন হাত দিয়ে এরকম কেটে দিন, যদি হাত দিয়ে না কাটতে চান আপনি ব্লেড ব্যবহার করুন। এগুলো ফেলে দিন, এগুলো যেন এগুলো কি হয় আমার এই গাছের কিছু খাবার এক্সট্রা টেনে নেয়। দেখুন এই আর একটা তাকে ফেলে দেবো, সঙ্গে কুড়িটাও গেল, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এখানে যত শুকনো ডাল, শুকনো পাতা, শুকনো কুঁড়ি যা থাকবে এগুলোকে ফেলে দেবেন, এগুলোকে রাখবেন না, এগুলো রাখবেন না, এগুলোকে ফেলে দেবেন, ঠিক আছে। এবার আপনার গাছ বসানো হয়ে গেল, এরপর গাছটা রেগুলার যত্ন কি করে করবেন? প্রথম হচ্ছে আলো কতটা দরকার গাছটার জন্য, আপনার দরকার সরাসরি সূর্যের আলো। সূর্যের আলো যত পাবে তত কিন্তু ভালো ফুল হবে, যত বেশি ফুল হবে তত নতুন ডাল বেরোবে। সূর্যের আলো কিন্তু দরকার, ডাইরেক্ট সানলাইট দরকার এর জন্য প্রচুর পরিমাণে, যেখানে আপনার সারা দিন রোদ আসে সেরকম জায়গায় রাখুন। বেল ফুল গাছের এইটাই ব্যাপার, যত রোদ পাবে তত ভালো ফুল। শুধু বেলফুল গাছ নয়, যে কোনো গাছের রোদ দরকার, শীতের গাছে শীতের রোদ দরকার, গরমের গাছে গরমের রোদ দরকার, এটা রেখে দিন। রোদ জল কতটা দেখেন, গরমকাল এখন মাটি খুব তাড়াতাড়ি শুকোবে, দুবেলা জল দিন। দুবেলা জল দিলে কী হবে, গাছটা খুব ভালো মানে তেজাল হয়ে থাকবে, খুব ভালো বাড়বে। এরপর হচ্ছে সার কী দেবেন, সার যেমন বললাম মাসে একবার বনমিল এক মুঠো, আর সপ্তাহে একবার কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। সপ্তাহে একবার ভার্মি কম্পোস্ট আপনি যদি না দিতে চান, আপনি যদি বেশি দেখেন গাছটা খুব বেশি বাড়ছে সেখানে ভার্মি কম্পোস্টটা কমিয়ে দিন, তখন সপ্তাহে একদিন দেবেন না 15 দিন, তাও যদি দেখেন বেশি বাড়ছে তখন মাসে একবার দিন, ব্যাস আর কিছু নেই এর যত্ন। এছাড়া পোকামাকড় এতে সেরকম কিছু হয় না, কিছু পোকামাকড় আসে, আপনি যদি পারেন সপ্তাহে একদিন দুদিন গাছটাকে ভালো করে ধুয়ে দিন, জল স্প্রে করে ভালো করে ধুয়ে দিন, পোকামাকড় আসার চান্স খুব কম, খুব কমে যাবে পোকামাকড়। এছাড়া আর বলতে আরেকটি জিনিস বলে নিই, সেটা হচ্ছে কিভাবে এই গাছে প্রোপাগেশন করবেন, মানে গাছ থেকে অন্য ডাল তৈরি করবেন। যে গাছের ডালগুলো যত বড় হবে না একটু শক্ত হয়ে যাবে গাছের ডাল, তখন সেটা কেটে জাস্ট মাটিতে পুঁতে দিন, যে কোনো জায়গায় মাটিতে এরকমভাবে এরকমভাবে গর্ত করে মাটির মধ্যে ডাল পুঁতে দিন। আপনি ধরুন দিন 15-এর মধ্যে দেখবেন ওই গাছটা কিন্তু পাতাগুলো একই রকম আছে, মানে শিকড় ছাড়ছে আস্তে আস্তে। এছাড়া আর জল আপনি বসাবার পর তো প্রচুর পরিমাণে জল দেবেন, প্রথমে ভালো করে জল দিয়ে দেবেন, তারপরে আবার আস্তে আস্তে যেমন জল দেবার সেরকম দিন প্রতিদিন। এই হলো বেলফুল গাছের পরিচর্যা। বেলফুল গাছের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাকে কমেন্ট করতে পারেন, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া কোনো অন্য কোনো সাজেশান থাকলে আপনি সেটাও চাইতে পারেন, অন্য গাছের সম্বন্ধে কিছু জানার থাকলে সেটাও আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন, যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে যায়, যখনই আমার নতুন ভিডিও আসবে আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। নমস্কার।